টাউন হলে পুরসভার বৈঠকে মেয়র জানান পুরকর আদায়ের ওপর জোর দিয়ে এবং ব্যয় সংকোচন করে সংকট মেটানো হবে। তিনি আরও বলেন, রাজ্যের প্রয়াত মন্ত্রী এবং কলকাতার প্রাক্তন মেয়র সুব্রত মুখোপাধ্যায়ের নামে একটি রাস্তা এবং একটি সংগ্রহশালা করার বিষয়টি তারা অনুমোদন করেছে। রাজ্য সরকারের কাছে এই প্রস্তাব পাঠানো হবে। শহরে বিপজ্জনক বাড়িগুলি ভেঙে ফেলার জন্য অধিকার পুরসভার হাতে দিতে সংশ্লিষ্ট আইনে সংশোধন করে রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠানো হবে বলে জানিয়েছেন মেয়র ফেরাদ হাকিম।